বড় বড় স্বপ্নকে সফল করতে প্রয়োজন হয় কঠোর পরিশ্রমী হাতের, আর সেই প্রয়োজন যা পূরণ করে গরিব মানুষ, সেই গরিব যাদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সারা জীবনের জন্যে দাসত্বের অন্ধকূপে ঠেলে দেওয়া হয়। নিচে নামা দুজনকে, চল নাম নাম, চল চল ভাই। আমাদের ছেড়ে দিন দাদা, চল কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের, আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন, ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন কলেজ বাবু। দেবু, রমন, আজকের পর আর কোনোদিন তোমরা কারুর জন্য কোনো কাজ করতে পারবে না। রমন, পাথরের ওপর নিজের ডান হাতটা রাখ। না না কৈলাসবাবু, ছেড়ে দিন আমাকে, আমাকে দয়া করুন, আমরা আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। পাথরের ওপর নিজের হাতটাকে রাখ, ছেড়ে দিন আমাদের, ক্ষমা করে দিন কৈলাসবাবু। চুপ, দুজনেই একেবারে চুপ, পাথরের ওপর হাত রাখ না হলে মাথা কেটে নেব। চল দেবাশিস কোঠিয়া আর রমন সৌটে মাত্র দু সপ্তাহ আগেও তাদের পরিবারের সঙ্গে তাদের গ্রামেই ছিল। এই গরিব মানুষগুলো তাদের দিন গুজরানায় সংস্থান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল, বেঁচে থাকার জন্য লড়াই করছিল। রমন, এই যে দড়িটা তৈরি হলো না, এটা বাজারে বিক্রি করে আয়। বাবা, আগে এই বস্তাটা শেষ করে নি। না বাবা, আগে দড়িটা বিক্রি কর আর চাল নিয়ে আসিস, তোর মা বলছিল চাল শেষ হয়ে গেছে। কাকা, কাকা, কাকি, তোমাদের মা গ্রাম থেকে ফোন করেছিল। কি হয়েছে প্রণব, সব ঠিক আছে তো? উনি খুব অসুস্থ, উনি বিছানা থেকে উঠতেই পারছেন না, বলছিলেন আপনার ছেলেকে যদি ওনার কাছে পাঠিয়ে দেন ভালোই হয়। আমার ফোন নম্বরে ফোন কেন করলো না? বলছিলেন আপনাদেরকে ফোনে পাচ্ছেন না।
বাবা, তোমার ফোন তো বন্ধ, দেখি এটাতে তো চার্জই নেই। কিভাবে হবে, দুদিন ধরে তো কারেন্টই নেই। শুনো, রমনকে মায়ের কাছে পাঠিয়ে দাও, মা বেশি অসুস্থ না হলে এভাবে ডাকতো না। বাবা রমন, তুই সব কাজ তাড়াতাড়ি সামনে চক্রপাড়া চলে যা, নিজের ঠাকুমার খেয়াল রাখ। শরীর কেমন আছে বাবা? এত দুর্বল, বিছানা ছেড়ে ওঠার শক্তি নেই। এখন আমি চলে এসেছি তোমার দেখভাল করতে। আমি জল নিয়ে আসছি। বাবা বলছি, এই 3 বিঘা জমি দিয়ে আর কি আমাদের ভাগ্য পাল্টাবে? তাছাড়াও এই জমিতে আর কোনোদিনও ফসল হবে না। বেশা তুই ভালো বুঝিস সেটাই কর বাবা। আমরা দুজন তো বুড়ো হয়ে গেছি, আমাদের জীবন তো এমনি করেই কেটে গেল। তোর আর বৌমার তো সারাটা জীবন পড়ে আছে, বিকাশকেও তোদের মানুষ করতে হবে। আমি আজ ওই গোপালদা আর করণদাকে দেখেছিলাম বাজারে, ওরা সম্পদদা আর দামিনীর সাথে কথা বলছিল। ওদের কাছে কোনো কাজকর্ম আছে? না, সেটা তো জানি না। সম্পদ, এ সম্পদ, কি হয়েছে দেবু? উর্বশী বলছিল যে গোপালবাবু আর করণবাবু নাকি আমাদের গ্রামে এসেছে, তোমাদের সাথে কি সব কথা বলেছে? এসেছিল তো, আর আজকে দুপুরবেলা বাজারে আমাদেরকে ডেকেছে। কোনো কাজকর্ম আছে ওদের কাছে? বলছিল তো কাজ আছে, বলছিল কাজের লোক চাই, আর জিজ্ঞেস করছিল ওনার সঙ্গে কে কে আমরা যেতে চাই। দুপুরে কটার সময়? 2টোর সময় আমাদের সবাইকে ডেকেছে। আর জানিস রমন, কিছু টাকা তো ওরা কাজ করার আগেও দিয়ে দেয়। কর্ণ আর গোপাল তো বলছিল যে এত টাকা পাবো যেটা এখানে রোজগার করার কথা ভাবতেও পারবো না। কিন্তু চিরাদ দাদা, ওদের এই কাজটা কোথায় হবে? সেটা তো জানি না, তবে হ্যাঁ, আজ দুপুর 2টোর সময় সবাইকে ডেকেছে। যদি কাজটা অনেক দূরের হয় তাহলে আমি করতে পারবো না দাদা, ঠাকুমা খুব অসুস্থ, তার উপরে বাবা মার দেখাশোনাও করতে হবে। তুই একবার এসে দেখে নে ভাই, যদি ঠিক লাগে তাহলেই কাজ করিস। ঠিক আছে, আমি আসবো। প্রশাসন বড় শহরের উন্নতি নিয়ে এতটাই ব্যস্ত যে তাদের মানচিত্রে ছোট ছোট গ্রাম নজরেই আসে না। সেই সব ছোট গ্রাম যেখানে রোজকার জীবনযাপন যেন একটা সংঘর্ষ, যেখানকার বাসিন্দাদের চাওয়া পাওয়া ভালো মন্দ নিয়ে ভাবার কথা কারো মাথাতেই আসে না। এমনকি বিশেষ করে তাঁদের উদ্দেশ্যেই বানানো সরকারি ওয়েলফেয়ার স্কিমস অর্থাৎ জনকল্যাণ যোজনা তাঁদের কাছেই পৌঁছয় না। এই সব গ্রামে উন্নত জীবন, উন্নত ভবিষ্যতের অর্থ উন্নত চিন্তাভাবনা নয়, বরং এই দুর্বিষহ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া। আর এদের এই অসহায়তার সুযোগ নিয়ে থাকে সেই সব মানুষ যারা এদের মিথ্যে আশা দিয়ে পশুর মতো কৃতদাস বানিয়ে বিক্রি করে দেয়। হ্যাঁ, পরিশ্রমের কাজ, কিন্তু কাজ খুব ভালো, আর এত টাকা পাবে যেটা তোমরা এখানে কোনোদিন পাবেই না। আর একবার যদি কাজে মন লেগে যায় না তো কাজ একদম ছাড়তেই পারবে না, আর তারপর কাজও পেয়ে যাবে তাড়াতাড়ি। অনেক কাজ আছে ওখানে, হ্যাঁ, এখানকার মতো না, প্রচুর টাকা রোজগার করবে আর বাড়িতেও অনেক টাকা পাঠাতে পারবে। কিন্তু গোপাল দাদা, এই কাজটা কোথায় করতে হবে? আরে এই তো একদম কাছেই রায়পুরে, খুব বড় শহর। কিন্তু দাদা, রায়পুর তো এখান থেকে অনেক দূর। আরে দূর কোথায়, এই তো কয়েক ঘন্টার রাস্তা এখান থেকে। যখন ইচ্ছে হবে বাড়িতে চলে আসবে, আবার বাড়ি থেকে কাজে ফিরে যাবে। সুযোগ কিন্তু খুব ভালো, ধরে নাও। এখনো অনেক লোককে লাগবে,
ভাগ্য খুলে যাবে তোমাদের। আমি আর ও যেহেতু পাশের গ্রামেই থাকি, তাই তোমাদেরকে এই সুযোগটা দিচ্ছি। না হলে তোমরা তো জানোই কাজের জন্য কত লোক বসে আছে। ওখানে কি কাজ করতে হবে? ইট ভাটাতে কাজ। দিন রাত ওখানে কাজ চলছে, তাই প্রচুর শ্রমিকের দরকার হয় ওখানে, তাই কাজের কোনো অভাব হবে না। দেখো, কাল অবধি তোমাদের কাছে সময় আছে, ভালো করে ভেবে দেখো। সুযোগ কিন্তু খুব ভালো, ভাগ্য খুলে যাবে তোমাদের। আমি আর ও কালকে 8টার সময় তোমাদের জন্য পাকা রাস্তার ধারে অপেক্ষা করব, আর যে 8টার মধ্যে চলে আসবে তাকে আমরা আমাদের সঙ্গে বাসে করে নিয়ে যাব। হুম, ঠিক আছে। তোর যদি ঠিক মনে হয় তো নিশ্চয়ই দেখ, আমরা দুজন তো চাইব তোরা অন্তত ভালোভাবে জীবন কাটা। কাজটা কি দেবু? সেটা আমি জানি না মা, কিন্তু ওরা বলছিল যে ইট ভাটাতে মজুরের কাজ আছে। আমিও যাব তোমার সাথে, খুবই পরিশ্রমের কাজ উর্বশী। অন্য মহিলারা তো যাচ্ছে, আমি করে নেব কাজ। উর্বশীকে সঙ্গে নিয়ে যা, তোর খেয়াল রাখতে পারবে। বিকাশকেও নিয়ে যা, ওরও তো 7 বছর হয়ে গেল, তোকে দেখে কাজ শিখে নেবে। কিন্তু বাবা, তুমি আর মা এখানে একদম একলা হয়ে যাবে। আমাদের কথা চিন্তা করিস না, আমরা আর কতদিনই বা বাঁচব, কেটে যাবে কোনোভাবে। তোমরা যাও, নিজের জীবন তৈরি করো। তুই তোর মা বাবার সঙ্গে কথা বলেছিস? না ঠাকুমা, বাবাকে তো ফোনেই পাচ্ছি না, হয়তো ওনার ফোনে না চার্জ নেই। তুই তো আমার খেয়াল রাখবি বলে এসেছিলি, এখন কাজের জন্য এত দূর যাবি? ঠাকুমা, কাজটা যদি ভালো হয় আমাদের সবার অবস্থা একটু ভালো হবে, তোমার ওষুধের টাকাও জোগাড় হয়ে যাবে। এখন তো এত দামি ওষুধ আমরা কিনতেই পারি না, আর এখানে বসে থেকেই বা কী করব, কোথা থেকে আনবো এত ওষুধ? যা তুই ভালো বুঝিস, নিজের খেয়াল রাখিস। পৌনে 8টা তো বাজারে। দেখ করুন, সবাই আসবে না জানি, কিন্তু কিছু লোকের মাথা তো কতটা ঢুকবেই। হ্যাঁ, মনে হচ্ছে কিছু লোক আসছে রে। দেখলি, যাক, তোমরা সময়ের মধ্যে চলে এসেছো, এক্ষুনি দেখবে বাস চলে আসবে, তারপর বাসে করে বেরিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, চলো এদিকে এসো। চলো সরে দাঁড়াও, এসো এদিকে এসো। হ্যালো, হ্যাঁ, 10 জন আছে, একটা বাচ্চাও আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বড়দের জন্য 20 করে বলেছি, বাচ্চাদের জন্য কত বলবো? বাচ্চাদের জন্য 5 বল, ও তো কাজ করবে নাকি? কৈলাস দেবে তো, কথা বলে দেখা যাক।
সব মিলিয়ে 10 জন আছে দাদা। আরে দাদা একটা বাচ্চাও আছে। এই ওট ওট উঠে যা উঠে যা ওট ওট। আরে এ তো দেখছি ছোট, কাজ পারবে তো? কি বলছেন দাদা, এসে যখন পড়েছে কাজ তো করবেই। বস। আরে ওকে দে। আরে ওই পেছনে ওকে দে। প্রত্যেক শ্রমিকের 20,000 করে টাকা, সব মিলিয়ে 2,20,000। ঠিক আছে দাদা, কাজ আগামী সপ্তাহে শুরু হবে। তো এতদিন ওদেরকে আপনি এখানেই রাখবেন? চন্দ্র তুই ওদের পিছনে ঘরটা দেখিয়ে দে। আগে দাদা। হ্যাঁ, ভালো খবর আছে, পরের সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে। সামনের সপ্তাহ কেন? আরে ততদিন বিশ্রাম করো, একবার কাজ শুরু হয়ে গেলে আর বিশ্রাম করার সময়ই পাবে না। আর শোনো, তোমাদের সকলের অ্যাডভান্স টাকা পেয়ে গেছি, প্রত্যেকের জন্য 20,000। আর হ্যাঁ, এর মধ্যে 5,000 টাকা আমাদের কমিশন। এবার বলো, তোমরা কি তোমাদের টাকা এখানেই রাখতে চাও নাকি তোমাদের বাড়িতে পাঠাতে চাও? পুরো 15,000। খুশি? ঠিক আছে। হ্যাঁ মালিক। গোপাল দাদা, আপনি না আমার টাকাগুলো আমার ঠাকুমার কাছে পাঠিয়ে দিন, উনি চিকিৎসার জন্য যত টাকা লাগবে সেটা রেখে দেবেন, আর বাকি টাকা বাবা মার কাছে পাঠিয়ে দেবেন। আমার টাকাটাও গ্রামে আমার বাবা মাকে আপনারা দিয়ে দিন। ঠিক আছে, পাঠিয়ে দেব। এতগুলো টাকা দেখে তারা খুব খুশি হয়েছিল, কিন্তু তাদের এটা বলা হয়নি যে এই টাকার জন্য তাদের কত দিন কত মাস কাজ করতে হবে। এটাও তারা জানতো না যে কাজটা কি, তাদের শুধু এটাই বলা হয়েছিল যে এটা অ্যাডভান্স। কিন্তু তারা বুঝতেও পারেনি যে এই টাকাগুলোর বদলে তাদের গোটা জীবন কিনে নেওয়া হয়েছে। তারা এখন ক্রীতদাসে পরিণত হয়েছে। তারা এটা জানতো না যে তাদের এখন যে কোনো জায়গায় যে কোনো কাজে লাগানো হবে। বসে বসে কেটে গেল। গোপাল তো বলেইছিল তখন এক সপ্তাহ লাগবে। কোনো কাজ করছি না তাই মনও বসছে না। আবার জিজ্ঞেস করব, হতে পারে কোনো কাজ এসেছে। তাড়াতাড়ির কি আছে? আরে কাজ এলে তোরা খবর পেয়ে যাবি, এখন রায়পুর যাওয়ার কোনো দরকার নেই, কাজও তো আসতে হবে না। কিন্তু তোমরা দুজন যে বলেছিলে অনেক কাজ আছে। দেখ দেব, এখানে এইভাবে কাজ হয় না, কাজ অনেক আছে কিন্তু সময়ে আসে, যখন কাজ আসবে তখন যেতে হবে। আরে তোরা আরাম কর না কয়েকটা দিন, এখানে কোনো অসুবিধা তো নেই, বসে বসে খাওয়া দাওয়া তো পাচ্ছিস। হ্যাঁ, যখন কাজ আসবে তখন যেতে হবে। আরে যাও তোমরা এখন। চলো আসো, তাড়াতাড়ি আসো, জলদি করো, তাড়াতাড়ি বসে পড়ো, ফটাফট এসো তাড়াতাড়ি। এ তোমরা সব ভেতরে চেপে যাবে, বসো চলো। তুই সামনে বস। Thank you.
তোমরা এখানেই বসবে, যখন ডাকবো তারপরে বাইরে আসবে। মা, আমরা এখানে কাজ করব? হ্যাঁ। ভালো, আমি ইট নিয়ে খেলা করব। চুপ কর বিকাশ, আমরা এখানে তোকে খেলতে আনিনি, কাজ করতে নিয়ে এসেছি। তুমি তো এমনিতে ওদের টাকা দিয়ে দিয়েছো, এবার তুমি যেটা ভালো বোঝো সেটা করো, আজ থেকে এটা তোমার। আর তাতে কি বা যায় আসে, কাজ যখন করতে এসেছে করতেই তো হবে। দেখ সত্য, আর তো কোনো উপায়ও নেই, আমি এদের জন্য টাকাও দিয়েছি, এখানেই কাজে লাগিয়ে দে। দেখো কৈলাস, রায়পুরে কাজ পাওয়াটা খুব মুশকিল, এখানে সব কটা ইনভার্টাই ভর্তি। যদি তুমি বলো তো ওদেরকে হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছি, ওখানে কাজ হতে পারে। যা ভালো বুঝিস কর। ঠিক আছে, কথা বলে দেখছি। কি সব হচ্ছে, আমাদের ডাকছে না কেন এখনো অবধি? কে জানে, ওরা তো অনেকক্ষণ ধরে কথা বলছে। দাদা, আপনি কিছু জানেন ওরা কি ব্যাপারে কথা বলছে? হ্যাঁ সত্য বল, কি খবর? কি সব ঠিক আছে অভিজিৎ? আচ্ছা শোনো, আমার এখানে 10 জন মজুর আছে, কোনো কাজ আছে হায়দ্রাবাদে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে তো আয় আগে, এখানে কনস্ট্রাকশনের অনেক কাজ চালু হয়েছে, কোনো না কোনো জায়গায় হয়ে যাবে। ঠিক আছে নিয়ে আসছি, কিন্তু সবার 25,000 করে লাগবে। নিয়ে তো আয় আগে, মানুষ দেখে তারপর দাম দেবো। ঠিক আছে, তবে আমি আজই বেরোচ্ছি, পরশু নাগাদ ঢুকছি। ঠিক আছে, আমি এদের নিয়ে হায়দ্রাবাদ যাচ্ছি, অভিজিতের সঙ্গে কথা হয়েছে, ওখানে কাজ হবে। চলো ঠিক আছে, কিন্তু আমি ওদেরকে ওখানে দেখানোর পরেই পয়সা দেবো। এসব তো ঠিকই আছে, কিন্তু আমি এদের 20 করে দিয়েছি, 22 করে লাগবে প্রত্যেকের। সেটা হয়ে যাবে কৈলাস, একবার সব ঠিক হয়ে যাক, যা পাওয়া যাবে আমি আমার কমিশন কেটে সব টাকা দিয়ে দেবো, প্রথমে টাকাটা আসতে দে। ঠিক আছে, সাবধানে নিয়ে যা। সত্য এদের হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছে। এ তো ভালো খবর কৈলাস দাদা, আমাদের ব্যবসা এখানে শেষ, এবার আপনি যা করার করে নিন। চলো। হ্যাঁ, শোনো, এ হলো সত্যবাবু, নমস্কার করো। নমস্কার নমস্কার। এবার থেকে তোমাদের দেখভাল সত্য করবে, এই তোমাদের কাজে নিয়ে যাবে, যেখানেই কাজে যাও মন দিয়ে কাজ করো, বুঝতে পেরেছো? দেখো সত্য যেন আমাকে কোনো অভিযোগ না করে। এখন সবাই বাইরে এসো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও, চা নাস্তার ব্যবস্থা করছি, তারপরে বেরবো। ঠিক আছে, চলে এসো। সবাই তাড়াতাড়ি ওঠো, ট্রেন 8 ঘন্টার মধ্যে ছাড়বে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি সত্যবাবু? কাজ করতে, আবার কোথায়? কিন্তু কোথায়? হায়দ্রাবাদ। কিন্তু সেটা তো অনেক দূরে দাদা। তোমাদের দূরে কাছে নিয়ে কি সমস্যা, তোমরা তো টাকা পেয়ে গেছো না?
আর কাজ তো করতেই হবে। কিন্তু আমাদের তো বলা হয়েছিল আমাদের রায়পুরেই কাজ করতে হবে, আমাদের গ্রাম রায়পুর থেকে খুব বেশি দূরে নয়। তোমরা এখানে কাজের জন্য এসেছো, কাজ কোথায় করবে তোমরা বলবে না, চুপচাপ চলো ট্রেনে ওঠো, এইসব দূর কাছের ধান্দা ছাড়ো, তাড়াতাড়ি করো। চলো চলো চলো। আমি হায়দ্রাবাদ যেতে পারবো না, সেটা তো অনেক দূরে। আমি এত দূরে যাব না। এরা আমাদের কি মিথ্যে বলেছে? প্রথমে বললো যে কাজ রায়পুরে, আর এখন হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছে। ওখান থেকে বাড়ি কি করে ফিরবো? শুনেছি হায়দ্রাবাদ নাকি এখান থেকে অনেক দূর। নিজেদের সমস্যায় ভরা জীবন থেকে মুক্তি পেতে যে পথ এরা নিরুপায় হয়ে বেছেছিল, সেই পথ তাদের এমন লোকেদের কাছে নিয়ে এলো যাদের কাছে এরা নিতান্তই বিক্রয়যোগ্য পণ্য, যাদের তারা যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে, কারণ তারা এদের কিনে নিয়েছিল। আপনাদের কি মনে পড়ে সেই রাজা আর ক্রীতদাসের যুগের কথা? কিন্তু এই গরিব মানুষগুলোর মনেও আবেগ ছিল, একটা ভয় ছিল যে কাজে নিয়ে যাওয়ার নাম করে তাদের গ্রাম ছেড়ে পরিবার ছেড়ে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা বুঝে গিয়েছিল যে তারা ফেঁসে গেছে। তাদের বেশ মনে হচ্ছিল যে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা তাদের বের করতেই হবে। আমাদেরকে এখানে কোথাওই নামতে হবে। কিন্তু দাদা, আমরা ওখানে যাব কি করে? আমরা রায়পুরের রাস্তাটা চিনি, ব্যাস যে করেই হোক রায়পুর পৌঁছতে হবে। ওখান থেকে আমরা চক্রবাড়ে চলে যাব। তোমরা বলো কি করতে হবে, ওখানে যাব না এখান থেকে চলে যাব? প্রথমে তো আমাদের বলল রায়পুরের ইটভাটায় কাজ দেবে, এখন আমাদের হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছে। ওখানে কাজ না পাওয়া গেলে না জানি কোথায় কোথায় ঘোরাবে। না জানি কি কি কাজ করাবে আমাদেরকে দিয়ে। না দাদা, আমরা সবাই তোমার সাথেই চলে যাব। দেখি আসি। আমরা চুপচাপ এরপর ট্রেনটা যেখানে থামবে সেখানেই নেমে যাও, তারপর ওখান থেকে যেভাবেই হোক আমরা বাড়ি ফিরতে পারবো। ঠিক আছে ঠিক আছে। ওখান দিয়ে যেতে পারবো না, ভীষণ ভিড়, তার উপর দরজাও খুলছে না, এদিক থেকে যেতে হবে। আমি দেখছি দরজাটা খুলে কিনা। Yeah.
ফিরবো কি করে? আমি বলবো যে সবাই আলাদা আলাদা যাই, কয়েকজন বাসে যাও আর কয়েকজন ট্রেনে। হ্যাঁ, এটাই ঠিক হবে, আলাদা আলাদা গেলে ধরা পড়ার কোনো ভয় থাকবে না। দামিনী, পুনম আর রাধিকা, তোমরা আমাদের সঙ্গে চলো, এখানে যে বাসটা রায়পুর যাবে সেটা আমরা ধরে নেব। আমি আদিনাথ আর মকরানের সঙ্গে বেরিয়ে যাচ্ছি, যত দূর পারবো চলে যাব। আর দেবু, তুই উর্বশী আর বিকাশের সঙ্গে রায়পুর বেরিয়ে যা, ঠিক আছে? যখন এত অবধি ট্রেন এসেছে তাহলে ট্রেনটা ফিরেও যাবে। হ্যাঁ, আমি ওদের সাথে থাকছি সম্পদ দাদা। চলো চলো চলো। আমি দেখে আসছি পরের ট্রেন কটার সময় আছে। আমরা আবার নিজেদের গ্রামে ফেরত চলে যাচ্ছি। কেন? ইট ভাটায় যাব না আমরা? তুই একটু চুপ কর এবার। কি করে বুঝবো কৈলাস, রাতে তো ঘুমোচ্ছিলাম, চুপচাপ ওরা ইঁদুরের মতো পালিয়েছে। তোকে বলেছিলাম না ভালো করে নিয়ে যাস। আমি কি করতে পারি, ওদের হাত পা বেঁধে নিয়ে যাবো নাকি? এমনিতেও হায়দ্রাবাদ যাওয়ার নামে নাটক শুরু হয়েছিল, এতে আমার আর কিছু করার নেই ভাই। ওরা হায়দ্রাবাদ পৌঁছয় নিয়ে চুক্তি ক্যান্সেল। এতগুলো টাকা পুরো চলে চলে গেল। ওই গোপাল আর করণকে নিয়ে আসবো কৈলাস দাদা? আরে ও তো ওর হিসেব নিয়ে চলে গেছে, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। এটা আমার টাকা, আমাকেই তুলতে হবে, সেটা যে করেই হোক। কিন্তু দাদা, ওরা যদি পালায় তাহলে যাবে কোথায়? যাওয়ার তো কোনো রাস্তাই নেই, আজ নয় কাল তো ধরা পড়বেই। অশিক্ষিত লোক সব এরা, গ্রামে ফিরতে হলে এদের রায়পুর হয়েই যেতে হবে। আমাদের লোকজন সব জায়গায় লাগাও, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, সব জায়গায়। যেখানেই ওদের দেখতে পাও হিচড়ে টেনে নিয়ে আসো। অনেক দাম দিতে হবে ওদের এই কাজের জন্য।
আমাদের স্টেশনটাই রায়পুর। শোনো উর্বশী, তুমি বিকাশের সাথে এখানেই থাকো, আমরা খোঁজ করে আসছি আমাদের গ্রামে যাওয়ার ট্রেন কখন আছে। হ্যাঁ, নাহলে আবার বাসে যেতে হবে। একটু তাড়াতাড়ি এসো, আমার ভীষণ ভয় করছে। আরে তুমি ভয় পেও না, আমরা এক্ষুনি আসছি, চলো। চেতন, আমি এক্ষুনি দুজনকে দেখতে পেয়েছি। তুই তাড়াতাড়ি দৌড়ে প্ল্যাটফর্ম 2-এর শেষের দিকে চলে আয়, এখানেই ঘিরে ফেলবো সালাদের। করিস তাহলে এখানে খুন করে দেবো। আর আমার হাতে যে ছুরি আছে না, সেটা দিয়ে তোর পেটে হাওয়া মহল বানিয়ে দেবো। চুপচাপ চল আমার সঙ্গে, চল চল। গোপাল আর করুণ নামের দুই ঠিকাদার এদেরকে তৃতীয় ঠিকাদার কৈলাসের কাছে বিক্রি করে। কৈলাস এদের পরে সত্য বিশওয়াল নামের চতুর্থ ঠিকাদারের হাতে তুলে দেয়, যে এদের কাজে নিয়ে যাবে বলেছিল। যখন তাদের রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তারা কোনো ক্রমে পালিয়ে যায়। দেবাশিস আর রমন ধরা পড়ে যায়। রেলওয়ে স্টেশনের এক কোণে দাঁড়িয়ে দেবাশিসের স্ত্রী উর্বশী আর তার ছেলে বিকাশ তার জন্য অপেক্ষা করতে থাকে। কৈলাস যে কিনা এই মজুরদের কেনার জন্য 2 লাখ টাকা দিয়েছিল, সে এবার নিজের টাকা ফেরত চেয়ে বসল। দুজনেই একেবারে চুপ, পাথরের উপর হাত রাখ, না হলে মাথা কেটে নেব। চল। ক্রীতদাস প্রথা, দাসত্ব, মানুষের এই খোলা বাজারই এদেশের বেশ কিছু রাজ্যে চালু আছে। বেঁচে থাকার জন্য সংগ্রামে লিপ্ত গরিব মানুষদের ফাঁসিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যাওয়া হয়, কখনো মিথ্যা আশায় ভুলিয়ে, কখনো পরিস্থিতির দোহাই দিয়ে, অথবা কখনো এইসব নিষ্ঠুর ব্যবসায়ীদের হুমকির মাধ্যমে। আজকের সময় দাঁড়িয়ে এটা হয়তো মেনে নেওয়া কঠিন, কিন্তু এটাই সত্যি। এসব দেখে আমরা চমকে উঠি বটে, কিন্তু আমাদের বিষয় সেই সত্যিটাকে বদলায় না। এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।